আমার আজ মাসের জালটা হোসেন আলী চুরি করে নিয়ে গেছে গা। ইনি বলো আপনার বক্তব্য শুনতে চাই। এই যে ডাক কই, ডাক কই মানে ডাক দাস না কেন? আমার ডাক দিয়ে লইছো, ডাক দিয়ে রাখবি না? ডাক দে, আমি তো জানি দোষ থাকুক আর না থাকুক, দোষ তো আমারই, সব দোষ তো হোসেন আলিরই। আমি আমু, আমি এই যে এমনি অমু, তারপর আমি নাকে খদ্দ আবিষ্কার দিয়ে দিই। গরু রচনা ঠিকঠাক আছে? পাই দে আউলে যাই। আর রাত্রি তোরে বুঝাইলাম যে চারটা পাও গরুর, তারপর ভুল হয়ে যায়। তুই আসলে একটা গরু, গরু হইলে তো ভালো হইতো, এত গরু রচনা নিয়ে খাড়াখাড়ি করার নাকতো না। তোরে প্র্যাকটিক্যাল বুঝার লাগবো। এই যে এটা কি? এটা ছাগল, ছাগল দিয়ে গরু বুঝাবো। আয় এদিকে। এই যে দেখ, হ্যাঁ সেম সেম, ছাগল একটু ছোটো, হ্যাঁ গরু একটু বড়, বাকি সব সেম। এই যে দেখ, ছাগলের একটা মাথা আছে, গরুর একটা মাথা আছে, আছে না? হ্যাঁ, তারপর দেখ এই যে ছাগলের, এই যে দেখ দেখ বাইর করতো দাঁত, দেখতো এটার ভিতরে দাঁত আছে, হ্যাঁ গরুরও দাঁত আছে। ছাগলের দুইটা শিং আছে, হ্যাঁ ছাগলের দুইটা কান, গরুরও কিন্তু দুইটাই কান। আব্বা দেরি হয়ে যাইতেছে, পরীক্ষা শুরু হয়ে যাবো গা। ও তাহলে তোরে যাইতে যাইতে বুঝাই। ছাগলটা আর কয়টা পাও পন্থ? দুই তিন চারটা। গরুরও চারটা পাও? তাহলে গরু কয়টা পাও? কটা পাও? কটা পাও? আর ভুলইব না। তো ছাগলের দুধ দিয়া কিন্তু অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারলাম না। খালি বিচার আর বিচার, হ্যাঁ এটা করছে, হ্যাঁ ওইটা করছে, হ্যাঁ এটা নিচ্ছে, হয়েছে অনেক, হয়েছে অনেক জাম খা। বিয়ান বিয়ান চেঁচছ কার উপরে? কার উপরে চেঁচছি তুমি বোঝো না? হ্যাঁ আমি এখন আমার বাপার বাড়ি যাবো গা। এর আগেও সাড়ে তিনবার গেছস, সাড়ে তিনবারই ফেরত আইসস। সাড়ে তিনবার মানে কোন অঙ্ক গুণা তুমি আমারে? তিনবার তোর বাপের বাড়ি পর্যন্ত গেছিলি, আর একবার অর্ধেক রাস্তা গিয়ে ফিরত আইছস, অঙ্ক শেষ বুঝছস? এবার আর আইতাছি না, এবার আমি যাবো কা। দোষ কি আমার? আমার দোষ কি? এটা তো কইয়া যাবি। আবুল সাসার ছাগলটারে নিছে কাডা? আমি নিছি, তোর পোলার লেগে নিছি, আমার লেগে নিছি? গরু রচনা পারে না কাতার বাচ্চায়, ওরে বুঝানোর লেগে নিছি? গরু আনতে গেছিলাম, বক্করের গরুর খুঁটা ধরে টান দিছি, গুতা মারতে দৌড়ে আইছে, স্বামী লয়ে হসপিটালে দৌড়াইতা তখন বুঝতা। ছাগল দিয়া পোলারে গরু বুঝাইছি না? বুঝাইলেব বিদ্যান্ত বান হয়ে যাইছে। দেখো আবার কি অভিযোগ লেগেছে, কি বিচার লেগেছে, ক ক ক ক ক ক কি করছি? তোমার দামায় আমার টলে লাউ ছিড়ছে, তোর মা তার তার ছিড়ছে, হ্যাঁ ফাও একটা কথা লয়ে আইছে। ওই লাউ সুর বুকির লিগে আমি তোর লাউয়ের মাথার পাশে আমি দাঁড়াইছিলাম, আর ওই জায়গা তোর, ওই জায়গা তো আলী বসিলেন, তুই বাহাদুরি করস লিগা। হ্যাঁ যা জলদি যা, আমার বাপে গব্বরে গেছে, বাপের দাওটা কিন্তু গব্বরে জানে, দাঁত দাও আছে হলো যা। আমিও গেলাম। ওই কই যাস তুই? ওই কই যাস তুই? যাস কই? বাপের বাড়ি যাইতাছি। এবার গেলে কিন্তু আর মোনা তালাক দিব কিন্তু একদম। দে তুই তালাক দে, দে তালাক দিব কিন্তু আমি, কিন্তু দিয়া ভালাম যে কোনো সময়। তো দে না তুই তালাক দে। নগদ আইতি বাহারে দিম কিন্তু। শুরু কর। তোকে মনে হইতাছে আমি তালাক দিতে পারবো না? ওয়ান টুর মামলা তোরে তালাক দে, আমি কিন্তু দিলাম কিন্তু। দে তুই দে। আল্লাহ রে ভিজা। এক তালাক। হ্যাঁ আরো দুটো বাকি আছে কো। এক তালাক, দেড় তালাক। দের মোহর কত টাকা দিছিলাম? কেন ভুললা গেছস? 1 লাখ দিছিলি। মাংরা তো ছাড়বি না, 1 লাখ তো আদায় করে ছাড়বি। দিব করতে আমি টাকা আছে আমার। আমি হইলাম আমার লাশের উপর দিয়ে যা। কেলো আজ যাস না কেন? যা পারবি না আমারে থুইয়া, তুই থাকতে পারবি না আমি জানি। আল্লাহ হাসাইতে গেছে।
ইন্দুর কুমার অফিস দে কি ব্যাপার হোসেন ভাই বাসায় কি দূরের উত্তাপ খুব বেশি নাকি হ্যাঁ হ্যাঁ আসল কথাটা কই ইন্দুর না তোর বাবির উৎপাত বাইরে গেছে আমার তুই বাবির বাড়ি গেছে আর আইব না এর লিগা বিষ খেয়ে মরে যাব কি কোন হোসেন ভাই আপনার কি মাথা খারাপ হইছে নাকি আপনি এটা খাই বলে তো সমস্ত দোষ আমার উপরেই পড়বো আরে ভাই এটা করেন না ভাই সারা জিন্দেগি তো দোষ আমার উপর দিয়েই গেছে একটা দোষ তোর গারে ল ভাই শুন ভাই